সবাইকে স্বাগতম। আমি মারুফ হাসান, আবির আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দিন যত বাড়ছে আমার যত স্মার্ট হচ্ছে, তো সেই স্মার্ট লাইফকে আরও স্মার্ট করার জন্য আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে একটি স্মার্ট টিভি বক্স। তো এর আগে আমি বিঞ্জ নামে একটি স্মার্ট টিভি বক্স নিয়ে আনবক্সিং ভিডিও করেছি, যেটা চাইলে আপনারা উপরে আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন টিভি বক্স নিয়ে হাজির হয়েছি। তো এটির মডেলের নাম হচ্ছে TX3 Mini A। তো এটি একটি চাইনিজ ব্র্যান্ডের স্মার্ট টিভি বক্স। তো চলুন আমরা এখন এটি আনবক্সিং করে দেখি। আর এই প্রোডাক্টটি আমাদেরকে পাঠিয়েছে আজাদ কম্পিউটার। আপনারা চাইলে এই প্রোডাক্টটি সহ কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসরিজ আজাদ কম্পিউটার থেকে কিনে নিতে পারেন। আমি যাদের ফোন নাম্বার এবং পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো এই হচ্ছে আমার স্মার্ট টিভি বক্সের প্যাকেট। তো প্যাকেটের গায়ে লেখা রয়েছে স্মার্ট ইওর লাইফ, এবং এটির মডেলের নাম দেওয়া রয়েছে একদম এই সাইডে, যেখানে মডেলের নাম লেখা রয়েছে TX3 Mini A। তো এটি একটি চাইনিজ ব্র্যান্ডের, যেটি এখানে লেখা রয়েছে মেড ইন চায়না। তো এই প্যাকেটটি আমরা এখন আনবক্সিং করি। তো আনবক্সিং করার শুরুতে আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন এটিতে আমরা ফেসবুক চালাতে পারবো, ইউটিউব দেখতে পারবো, টুইটার দেখতে পারবো, স্কাইপ দেখতে পারবো বা চালাতে পারবো। তো আমরা এখন প্রোডাক্টটি আনবক্সিং করি। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টটি, এবং প্রোডাক্টটির ভিতরে প্যাকেটের ভিতরে কী কী রয়েছে আমরা দেখি। তো প্যাকেটের ভিতরে প্রথমেই পেয়ে যাচ্ছি আমরা একটা রিমোট, এরপর এটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং কেবল, এবং রয়েছে HDMI কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল গাইড। আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন। তো এর প্যাকেটের মধ্যে আর কিছু নেই। তো আমি প্যাকেটটা এখন ছড়িয়ে রাখছি। তো অবশেষে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট। তো এইটি হচ্ছে সেই স্মার্ট টিভি বক্স। এটি তৈরি করা হচ্ছে পুরোটা প্লাস্টিক দিয়ে, এবং এটির পিছনের অংশ দেওয়া রয়েছে এভি লাইন ঢুকানোর জন্য একটি এভি পোর্ট, এবং ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য একটি ইন্টারনেট পোর্ট, এবং HDMI কেবল দেওয়ার জন্য HDMI পোর্ট, এবং পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার পোর্ট। এবং এটির ডান পাশে রয়েছে একটি মিনি HD মেমোরি কার্ড স্লট, এবং রয়েছে USB স্লট দুটি, এবং এই রিমোটটিতে রয়েছে 12টি বাটন। পাওয়ার বাটন রয়েছে, মিউট বাটন রয়েছে, হোম বাটন রয়েছে, রিটার্ন বাটন রয়েছে। তো আর অনেকগুলো বাটন রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো চলুন আমরা দেখে আসি এর পারফরমেন্স কীরকম এবং এটি কীভাবে পরিচালনা করতে হয়। তো প্রথমেই আমরা মনিটরটি এবং টিভি বক্সটি একসাথে সংযোগ দিয়ে নিব। এরপর আমরা টিভি বক্সটিতে পাওয়ার দিয়ে নিব, এবং পাওয়ার দেওয়ার সাথে সাথে এটিতে নীল কালো বাতি জ্বলে উঠবে এবং স্ক্রিনে এটির লোগোটি শো করবে। তো এই হচ্ছে এর রিমোট। এই রিমোটের সাহায্যে আমরা এটি পরিচালনা করতে পারব। তো শুরুতে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। আমরা ইংলিশে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা সময় ঠিক করে নিব। তো সময় ঠিক করার পর নেক্সটে ক্লিক করব এবং এটি জুম আউট এবং জুম ইন করে নিব মনিটরের সাইজ অনুযায়ী। এরপর আমরা নেক্সটে ক্লিক করে আমরা ওয়্যারলেস অথবা কেবলের সাহায্যে এটিতে আমরা ইন্টারনেট সংযোগ দিতে পারি। তো আমরা ওয়্যারলেসে ক্লিক করে আমাদের যে ওয়াইফাই রাউটার রয়েছে সেটির সাথে এটি সংযোগ দিয়ে নিব পাসওয়ার্ড দিয়ে। তো দেওয়া হয়ে গেলে আমরা আবার নেক্সটে ক্লিক করব। তো এরপর ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি রিমোট সম্পর্কে লেখা রয়েছে, রিমোটের কোন বাটন কী কাজে লাগবে সেটি আমরা এখান থেকে খুব ইজিলি জানতে পারবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে টিভি সেন্টার, দেওয়া রয়েছে ইউটিউব, দেওয়া রয়েছে গুগল প্লে স্টোর, ফাইল এক্সপ্লোজার, ক্রোম ব্রাউজার, সেটিংস এবং অ্যাপস এবং মেমোরি রিসাইকেল। তো আমরা টিভি সেন্টার আপাতত দেখতে পারবো না, কারণ কোনো ধরনের টিভি লিঙ্ক আমাদের এটির সাথে কানেক্ট করা নেই। তো এরপর যদি আমরা ইউটিউবে চলে যাই, ইউটিউবে দেখতে পারবো আমরা ইউটিউবের সমস্ত ভিডিওস। তো দেখতে পাচ্ছেন ইউটিউব আমাদের ইন্টারফেস যে রয়েছে সমস্ত কিছু চলে রয়েছে, যেমন সময় টিভি দেখতে পাচ্ছি আমরা, মোটু পাতু দেখতে পাচ্ছি, বাহুবলী টু মুভি দেখতে পাচ্ছি। তো আমরা ফোনে যেভাবে আমাদের ইউটিউব ইউজ করি বা কম্পিউটার যেভাবে ইউজ করি, আমরা ঠিক একইভাবে এখানে আমাদের ইউটিউবগুলো ইউজ করতে পারবো। তো এরপর দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর থেকে আপনারা অ্যান্ড্রয়েডের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে প্রথমেই গুগলে সাইন ইন করে নিতে হবে। তো এরপর দেখতে পাচ্ছি আমরা ক্রোম ব্রাউজার দেওয়া রয়েছে এখানে। তো এরপর আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি অ্যাপস। তো আমরা যদি অ্যাপসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেটার রয়েছে, ক্রোম রয়েছে, DLN রয়েছে, ফাইলস রয়েছে, নেটফ্লিক্স রয়েছে, মিউজিক রয়েছে, মোড ব্রো রয়েছে, মিডিয়া সেন্টার রয়েছে, গ্যালারি রয়েছে, ফাইল এক্সপোজার রয়েছে, গুগল প্লে স্টোর রয়েছে, সেটিং রয়েছে, টিভি সেন্টার রয়েছে,
ওয়াইফাই ডিসপ্লে রয়েছে, ইউটিউব রয়েছে, তো অনেকগুলো ফিচার একসাথে দেওয়া রয়েছে। তো আপনি চাইলে এখানে কোনো কিছু পেস্টও করে রাখতে পারেন। তো এই ছিল মোটামুটি আমাদের যে স্মার্ট টিভি বক্স রয়েছে এর ফাংশন, আপনারা সবগুলো চাইলে এক এক করে ভালোভাবে দেখে নিতে। তো আমি আপনাদেরকে এতক্ষণ জাস্ট দেখালাম যে এখানে কী কী সুবিধা রয়েছে এবং এই স্মার্ট টিভি বক্সের মাধ্যমে আপনারা কী কী করতে পারেন। তো এই ছিল আমার স্মার্ট টিভি বক্সের আনবক্সিং, যেটির মডেল হচ্ছে TX3 Mini A। তো এটির প্রাইস হচ্ছে মাত্র 2650 টাকা। আপনারা চাইলে এটা আজাদ কম্পিউটার থেকে নিতে পারেন, আমি আজাদ কম্পিউটারের পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিও সম্পর্কে বা এই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার কোনো কমেন্ট থাকে তাহলে আপনারা নিজের কমেন্ট বক্সে করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।